হে জগতবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আল্লাহ কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বা দোস্ত বলে ডেকেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেছে তিনি আল্লাহকে সেজদা করেছে, যাকে সেজদা করা যায়, যাকে সেজদা করা যায় তাকে কি বন্ধু বলা যায়? আচ্ছা, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে কখনো বন্ধু বলে নাই, বা কোনো শাস্ত্র গ্রন্থে, হাদিস গ্রন্থে, কোরআনে কোনো জায়গায় পাওয়া যায় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বন্ধু বলেছে, এরকম পাওয়া যায় না। তাহলে আল্লাহ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোস্ত বলে ডেকেছেন। তাহলে এখন আমাদের কথা হলো যে আমরা দুনিয়াবিদ চলতে গেলে একজন বন্ধু আরেক বন্ধুকে বলছে, বন্ধু আসো, সে বলছে কি বন্ধু বলো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ বন্ধু বলে ডেকেছে, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহকে কখনো বন্ধু বলে ডাকেনি, এর কারণ কি? তো এই বিষয়ে ভারতের আসাম থেকে একজন ইউটিউবার বা ইউটিউবের ভক্ত তিনি আমাকে বলেছেন যে আপনি এই বিষয়ে একটা আলোচনা করবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কিন্তু বন্ধু বলে ডাকে নাই, তো এর কারণ কি? আল্লাহ তো তাকে বন্ধু বলেছে, তিনি আল্লাহকে বন্ধু বললেন না কেন, দোস্ত বলে ডাকলেন না কেন? তো এই কথার জবাবটা যদি আমি দিতে যাই, তাহলে আমি যদি মুখে বলি তাহলে হয়তো অনেকের কাছে গণ্য হবে, তো অনেকের কাছে গণ্য হবে না কথাটি। তাই আমি বলবো যে কালেমা ইমানে মুফাসসাল আছে, কালেমা শাহাদাত আছে। আচ্ছা, সেই কালেমার দিকে গেলাম না, আমরা আসি কালেমায়ে তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে যদি আমরা ঢুকি তখন দেখা যায় কি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে নাই কোনো মাবুদ আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে দেখেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে যে আল্লাহর বান্দা, তারপরে কি আসছে? ও রাসূল। তো রাসূল কিন্তু বাউন্ডারির ওই পাশে। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বান্দা, একথা আল্লাহ কালেমা তায়েবের মধ্যে বলেছে। আমরা কালেমা পাঠ না করলে মুসলমান হতে পারবো না, কিন্তু এই কালেমার মধ্যে আল্লাহ কি বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল, তার মানে ও একটা বেড়া এবং এই বাউন্ডারির পরে হলো রাসুল, বান্দা ও রাসুল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা, রাসুলকে রাসুলকে বলেছে আল্লাহ দোস্ত বন্ধু। তাহলে রাসুল কি আল্লাহকে সেজদা করেছে? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করেছে, আর যে সেজদা করে সে বান্দা, গোলাম। গোলাম কি কখনো তার মালিককে বলতে পারবে হে দোস্ত? পারবে না। তাহলে কে পারবে? তাহলে রাসুল বিষয়টা কি? দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জন্ম নিয়েছে, কিন্তু রাসুল কিন্তু জন্ম নেননি। রাসুল কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাসুলকে সৃষ্টি করেছে। এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যোগ্যতা অর্জন করেছেন, সাধনা করেছেন, 14.5 বছর ধ্যান সাধনা করেছেন, তখন সাধনার মাধ্যমে আল্লাহ যখন সাধন শেষ করার পর যখন আল্লাহ ডাক দিল, আল্লাহ আরশে আজিমে নিয়ে যখন তার সাথে সাক্ষাৎ করল, তখন তাকে রাসুল টাইটেল দেওয়া হলো। মানে রাসুল যে সৃষ্টি, সেই সৃষ্টি তার মধ্যে দেওয়া হলো, তখন মুহাম্মদ রাসুল হইল। আর সে রাসুলকে আল্লাহ দোস্ত বন্ধু বলেছে, কিন্তু মুহাম্মদকে বলেনি। আর রাসুল যদি আল্লাহকে বন্ধু বলে এবং আল্লাহ যদি রাসুলকে বন্ধু বলে, রাসুল যদি আল্লাহকে বন্ধু বলে, তখন এখানে দোষের কিছু হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বান্দা ও রাসুল। তবে রাসুল আর মুহাম্মদ দুই মিলে একাকার,
রাসুলের সাথে আল্লাহ দুই মিলে একাকার এবং রাসুল মুহাম্মদের সাথে দুই মিলে একাকার। আচ্ছা, এই জন্য দেখা যায় মুহাম্মদ বান্দা বা গোলাম, তিনি গোলাম বা বান্দা হয়ে আল্লাহকে কিন্তু বন্ধু বলতে পারবে না, তবে রাসুল আল্লাহকে বন্ধু বলতে পারবে। তবে হে জগতবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, এবং আজকের এই আলোচনাটা করা হতো না, একমাত্র করা হলো ভারতের আসাম থেকে আমাকে এক আশেক, তিনি আমাকে বললেন যে আপনি এই বিষয়ে আলোচনাটি করবেন। তাই আমি আজকে আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম যে আসলে যে দেখা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী এবং রাসুল তিনটা তিন জিনিস, তিনটা তিন বিষয়। তবে হে জগতবাসী, আজ এই বলেই রাখবো। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।